হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্মিং এইট ফাইভ জার্নাল চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভে আপনারা কমেন্ট করেছেন যে দাদা আমাদের পটল গাছের গ্রোথ হচ্ছে না প্লাস আমরা পটল গাছে কোন সার দেবো খুব দ্রুত যদি বান আটাতে চান তাহলে আমরা কোন সার দেব সমস্ত তত্ত্বে এই ভিডিওতে এক এক করে আলোচনা করা হয়েছে সেই সঙ্গে শুধুমাত্র জমিতে রাসায়নিক সার দিলে হবে না রাসায়নিক সারের সাথে মাটির অনুখাদ্য দিতে হবে সয়েল অ্যাপ্লিকেশান দিতে হবে তা না হলে কখনোই কিন্তু আপনার পটল গাছের গ্রোথ হবে না বান আটবে না তার জন্য কী কী প্রয়োগ করতে হবে সমস্ত তথ্যে এই ভিডিওতে এক এক করে আলোচনা করেছি তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিয়মিত কমেন্টের প্রশ্ন উত্তর এবং আপনারা যে সমস্ত সমস্যায় পড়েন সেই সমস্যার প্রশ্নের উত্তর নিয়ে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসুন জেনে নিন বিস্তারিত তথ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পটলের জমিতে এসেছি এটা কিন্তু হরিবৎখালীর পাপড়া পটল আমাদের জমিতে কিন্তু চাষ করা হয়েছে এখানে কিন্তু আমরা কিন্তু পাঁচ কাটা হরিভালীর পাপড়া পটল চাষ করেছে এবং আর এক পাশে আমরা কিন্তু বোম্বাই পটল চাষ করেছি অর্থাৎ যে পটলটা অধিক পরিমাণে ধরন দেয় এবং বেশি পরিমাণে বড় হয় সেই পটলটা কিন্তু এখানে চাষ করা হয়েছে এবার আপনারা কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু আমার কমেন্ট বক্সে অর্থাৎ আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ ওই চ্যানেলে কিন্তু কমেন্ট করছেন যে দাদা আমাদের পটল গাছের গ্রোথ হচ্ছে না পটল গাছের চারা রয়েছে বান আসছে না বা পটল গাছের ডোক আসছে না সাননি আসছে না অনেক রকম সার প্রয়োগ করলাম তাহলে এবার আমাদের কী করণীয় অবশ্যই আপনাদের এক এক করে আলোচনা করব তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা পটল গাছের সান্নি না ওঠার কারণ সম্পর্কে আগে জানতে হবে তারপরে আলোচনা করব। পটল গাছের কোন সার প্রয়োগ করতে হবে জলদি গাছের প্রচুর সারনি আনার জন্য এবং জলদি পটল গাছের বান আটার জন্য ধাপে ধাপে আলোচনা করব দুটি পার্ট নিয়ে দেখুন ফার্স্টে পটল গাছের নিয়ে না ওঠার প্রধান কারণ আপনার জমিতে জৈব সার এবং রাসায়নিক সারের ঘাটতি জৈব সার বলতে এখানে কোন কোন সারের কথা আমি বোঝাচ্ছি গোবর সার সেই সঙ্গে অবশ্যই সরিষার খোল এবং নিম খোল এখন কিন্তু আমাদের পটল গাছের পরিচর্যা করার সময় আমরা আমাদের পটল গাছের আমরা কিন্তু পরিচর্যা করছি গোবর সার সরিষার খোল এবং নিম খোল সেই সঙ্গে অবশ্যই রাসায়নিক সার দিতে হবে তবে কিন্তু আগে কিন্তু সরিষার খোল নিম খোল এবং সেই সঙ্গে গোবর সার দেওয়া দিয়ে নেওয়ার পর অবশ্যই রাসায়নিক সার আমরা প্রয়োগ করব তাহলে জৈব সার হিসেবে কী কী দেবেন জৈব সার হিসেবে আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনার পটলের জমিতে যদি পারেন তাহলে অবশ্যই এক বস্তা করে প্রত্যেক বানে গোবর সার দেবেন আমরা কিন্তু এখন দিচ্ছি মাটিতে আমাদের পটলের জমিতে সেই সঙ্গে সরিষার খোল প্রত্যেক দশ কাটার জমির জন্য কুড়ি কেজি অর্থাৎ প্রত্যেক কাটাতে দু কেজি করে সরিষার খোল গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে দিতে হবে এবং প্রত্যেক কাঠা প্রতি সাড়ে পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রাম করে নিম খোল একসাথে মিশ্রিত করে আপনি গাছের গোড়ায় দেবেন এবং সেই সঙ্গে বন্ধুরা যদি আপনার পটল গাছের দ্রুত গ্রোথ করতে চান তাহলে সারের সাথে মিশ্রিত করে যে কোনো একটা অনুখাদ্য দেবেন অনুখাদ্যের কয়েকটা আমি নাম বলে দিচ্ছি অবশ্যই আমার মেন চ্যানেলে ইব্রাহিম গার্ডেন এইট ফাইভে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন আমি কিন্তু রিকোয়েস্ট করি আপনাদের ট্যাস্কো ফাইভ হাইজিন স্টাজিং জিঙ্ক সালফেট এগুলো কিন্তু বা অ্যাগ্রোমিন সয়েল প্লাস এগুলো কিন্তু সারের সাথে মিশ্রিত করে আমি দিতে বলি কারণ এগুলো দিলে কি হয় ওই সারটাকে খুব দ্রুত কাজ করাতে মানে মাটির ভিতরে যদি নোনা থাকে বা গাছের গোড়ায় যদি অনুখাদ্যের ঘাটতি থাকে তাহলে কিন্তু যতই সার প্রয়োগ করবেন না কেন কিন্তু কোনো রকম কাজ পাবেন না তাই যদি অনুখাদ্য দেওয়া যায় তাহলে কিন্তু সেই সারটা খুব দ্রুত কাজ করে এই একটা ব্যাপার তাই অনুখাদ্য অবশ্যই যে যে অনুখাদ্যগুলির নাম বললাম সেই অনুখাদ্যগুলি অবশ্যই এর মধ্যে যে কোনো একটা আপনার পটলের জমিতে দেবেন এর পরবর্তীতে এবার তাহলে বুঝতে পারলেন যে জৈব সারের ঘাটটির জন্য গাছে এরকম সমস্যা হয় আপনি জমিতে বারে বারে রাসায়নিক সার দেবেন তাও কিন্তু কাজ হবে না এবার তাহলে ডোগ না ওঠার কারণ জৈব সার এবং রাসায়নিক সার এই দুটি ঘাটতির জন্য গাছে হয়ে থাকে এবার আমি বলবো যে কোন সার প্রয়োগ করে আপনার পটল গাছের যদি সান্নি না ওঠে বা সেই সঙ্গে যদি ডোগ না আসে বা পটল গাছ ছোটো ছোটো আছে চারা অবস্থায় আছে মাত্র কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে বানাটাতে চান তাহলে কোন সার প্রয়োগ করতে হবে এবার শুনে নিন দেখুন বন্ধুরা আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন বন্ধুরা আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা আমরা থাকি এবার আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও দেখেন বা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব পটলের জমির ক্ষেত্রে খুব দ্রুত গাছে বান আটানোর জন্য অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার ব্যবহার করতে হবে বন্ধুরা আমরা দেখেছি আমাদের বেগুন গাছ সব খেয়ে আছে তাহলে অনুখাদ্য পেলা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো সাত দিলে আমাদের দেখেছি খুব দ্রুত গ্রোথ হয় বন্ধুরা আমরা দেখেছি আমাদের পটল গাছ ছোট খেয়ে আছে বান আটছে না চোদ্দো পঁয়ত্রিশ আর সেই সঙ্গে একটা অনুখাদ্য আমরা সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দিয়ে দিই ব্যাপক পরিমাণে কাজ হয় বন্ধুরা ব্যাপক আমরা রেজাল্ট পেয়েছি সমস্ত জমিতে বন্ধুরা তাই অবশ্যই আপনিও প্রয়োগ করেন আপনার জমিতে আপনিও কিন্তু অনেকটাই বেশি ভালো ফল পাবেন তাই বন্ধুরা অবশ্যই প্রত্যেক কাটা প্রতি এক কেজি করে চোদ্দো পৈত্রিশ চোদ্দো সার এবং প্রত্যেক পাঁচ কাটার জন্য এক কেজি করে ট্যাস্কো ফাইভ অথবা হাইজিন এস্টাজিঙ্ক এই অনুখাদ্যগুলো নেবেন নিয়ে সাড়ে সাথে মিশ্রিত করে আপনি পুরো জমি দেবেন এবার জানতে হবে এই চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দো সার আমি জমিতে কেন দিতে বলছি এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের ভিতরে আছে চোদ্দ পার্সেন্ট নাইট্রোজেন নাইট্রোজেন মানে ইউরিয়া ঠিক আছে অ্যামোনিয়ার ভিতরেও কিন্তু নাইট্রোজেন থাকে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো সার এটা কিন্তু নাইট্রোজেন আছে চোদ্দো পার্সেন্ট সেই সঙ্গে কিন্তু এখানে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট আপনারা জানেন দশ ছাব্বিশের ভিতরে দশ ছাব্বিশ পার্সেন্ট কিন্তু ফসফেট থাকে সব থেকে তাহলে বেশি পরিমাণে ফসফেট কোন সারের ভিতরে আছে অর্থাৎ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের ভিতরে আছে তাহলে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর ভিতরে বেশি পরিমাণে ফসফেট থাকলে কি করবে ইয়া কিন্তু গাছের খুব দ্রুত গ্রোথ করবে প্লাস ফুল ফল আনতে সক্ষম হবে আর সেই সঙ্গে চোদ্দো পার্সেন্ট ইয়ার ভিতরে কিন্তু পটাশ আছে চোদ্দো পার্সেন্ট পটাশ আছে এই পটাশটা কি করবে চোদ্দো পার্সেন্ট যে পটাশটা আছে এটা গাছকে স্ট্রং করবে শক্তিশালী করবে প্লাস আপনি যে নিম খোল দিয়েছেন তার ফলেও গাছ স্ট্রং হবে শক্তিশালী হবে রোগ এবং পোকায় আপনার গাছকে পারো করতে পারবে না রোগ এবং পোকা যখনই আপনার গাছে আসবে গাছ কিন্তু সেই রকম সমস্যা দেখা যাবে না জমিতে তুলসী সমস্যাও কিন্তু আপনি আপনার পটলের জমিতে দেখতে পাবেন না একেবারে একেবারেই থাকবে না বললেই চলে ঠিক আছে তাই বন্ধুদের যে সমস্ত জমিতে তুলসী লাগে সেই জমিগুলিতে অবশ্যই কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব। জৈব সার গোবর সার খোল সরিষার খোল এগুলো অবশ্যই দেবেন এবং আপনাদের রিকোয়েস্ট করব চোদ্দ পঁয়ত্রিশ সার অবশ্যই দেবেন তাহলে আপনার পটল গাছে খুব দ্রুত গ্রোথ হবে সেই সঙ্গে গাছে ফল ফুল আসবে এবার যে সমস্ত চাষি বন্ধুরা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন বা ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন অনেকেই আছেন যারা কিন্তু টাকার অভাবের জন্য জমিতে কিন্তু সার প্রয়োগ করতে পারছেন না এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের ভিতরে আছে চৌদ্দ পঁয়ত্রিশ চৌদ্দো সার নিচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ টাকা এক কেজি সারের দাম ঠিক আছে তাই অনেকেই কিন্তু চাষ করতে পারছে না সেজন্য অবশ্যই বন্ধু আপনার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব বেশি পরিমাণে ফসফেট প্রত্যেক কাঠাপতি দু কেজি করে ফসফেট নেন আর প্রত্যেক কাঠাপতি এক কেজি করে ইউরিয়া নেন নিয়ে আর আর পাঁচশো গ্রাম করে পটাশ নেন প্রত্যেক কাঁটা নিয়ে একসাথে মিশ্রিত করে আপনার পটল গাছের গোড়ায় দেন বন্ধুরা ওই সেম কাজ পাবেন সেম কিন্তু কাজ পাবেন তাই অবশ্যই যারা রাসায়নিক সার বেশি দামের কিনতে পারবেন না তারা এগুলো প্রয়োগ করবেন আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারাও কিন্তু বেশি পরিমাণে ফসফেট অর্থাৎ কাঠাপতি কিন্তু দু কেজি করে ফসফেট সেই সঙ্গে এক কেজি করে ইউরিয়া এবং কাঁটাপতি কিন্তু সাড়ে পাঁচশো গ্রাম করে অবশ্যই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম করে পটাশ একসাথে মিশ্রিত করে আপনার পটলের জমিতে দিয়ে দেন আর অবশ্যই যদি পারেন বেঙ্গল মিশ্র সার দয় দয় দশ পাঁচ এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলেও কিন্তু হবে কোনো রকম সমস্যা নেই তাহলে আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু আলোচনা করলাম যে আপনার পটলের জমিতে সার হিসেবে আপনি কোন কোন সারগুলি দেবেন এবং গাছের গ্রোথ করার জন্য আমরা কোন সার দিলে বেশি পরিমাণে গ্রোথ পাই সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওতে আলোচনা করলাম তাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভের ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার মেন চ্যানেলে যে সমস্ত কমেন্ট করেন আপনারা সেই কমেন্টের উপর ভিত্তি করে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর এই ভিডিও সম্পর্কে যদি তোমার কোনো রকম মতামত থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা করছে পরবর্তী এক ভিডিওতে সম্পর্কে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন